যে যেখানে আছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এখন দাঁড়িয়ে আছি একটি ঐতিহাসিক জায়গায়, একেবারে মানবেতর অবস্থায় শুয়ে আছেন এখানে বাংলার নবাব ইশা খাঁ। বারো ভূঁইয়াদের অন্যতম ইশা খাঁর কথা শুনেছেন আপনারা সকলেই। আমি আজকে ইশা খাঁর সমাধিতে এসেছি, এক অসপরাগা গাজীপুর জেলার কালীগঞ্জ থানার এই বক্তারপুর নামক গ্রামে শুয়ে আছেন বারো ভূঁইয়ার অন্যতম বাংলার বীর সেনানী ইশা খাঁ, যার পূর্বপুরুষ ছিল হিন্দু, হিন্দু থেকে তিনি মুসলমান হয়েছেন। 1529 সালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিনি জন্মগ্রহণ করেন আর 1599 সালে জীবনের অন্তিম শয্যায় কেমন করে তিনি এখানে এসেছেন, সেই কিশোরগঞ্জের জঙ্গলবাড়ি থেকে এই কালীগঞ্জ উপজেলায় এই প্রত্যন্তর অঞ্চলে, চারিদিকে জঙ্গলে পরিপূর্ণ, এখানে লোকালয় ছিলই না, সেখানে এসে এই বাংলার নবাব ইশা খাঁ এখানেই তার সমাধি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখব। সাথে ইশা খাঁর সমাধি আবিষ্কার হওয়ার পর এখানে গত 2 বছর আগে এখানকার এমপি সাহেব মেহের আফরোজ চুমকি এই ছোট্ট স্থাপত্যটি করেছেন ইশা খাঁর এই মাজারে বা সমাধিতে। আমরা অবাক বিস্ময়ে দেখি বাংলার স্বাধীন নবাব বারো ভূঁইয়াদের অন্যতম ইশা খাঁ আজকে শুয়ে আছেন এক প্রত্যন্তর গ্রামে, যে গ্রামটির নাম বক্তারপুর, কালীগঞ্জ উপজেলা, গাজীপুর জেলা। আমরা অনেকেই জানতাম না, যিনি সেই সোনারগাঁ থেকে আমাদের কাপাসিয়া থানার একডালা হয়ে পাকুন্দিয়া থানার সেই 11 সিন্ধুর দুর্গ, সেখান থেকে তিনি জীবনের শেষ দুর্গ স্থাপন করেন জঙ্গলবাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায়। সেখান থেকে তিনি জীবনের শেষ মুহূর্তে এখানে কেমন করে এলেন সেই ইতিহাস হয়তো আমার জানা নেই, আমি জেনে নেব। তিনি এখানে এসে মৃত্যুবরণ করেন 1599 সালে এই জায়গাটায়। অবহেলায় অযত্নে শতাব্দীর পর শতাব্দী এই সমাধিটা এখানেই পড়েছিল, কবরটা অযত্ন অবহেলায় ছিল। এখন 2021 সালে আপনারা দেখতে পাচ্ছেন ইশা খাঁর সমাধি উদ্বোধন করেছেন জনাব মেহের আফরোজ চুমকি মাননীয় এমপি, এবং সেটা করেছেন 1 ডিসেম্বর 2021 সালে এটা নির্মাণ করেছেন। ধন্যবাদ, ইতিহাসকে তিনি সম্মান করেছেন এই অবহেলিত জনপদে, যেখানে বাংলার বাঘ, বাংলার সিংহ এককালে প্রতাপশালী এই বাংলাকে তিনি রাজত্ব করেছেন, তিনি শুয়ে আছেন অবহেলা অনাদরে এই গ্রামের প্রত্যন্তর অঞ্চলে। আমরা আপনাদেরকে ভেতরের দিকটা দেখাবো আর চারিদিকটা আগে দেখাই, তারপর আপনাদেরকে ভেতরের সমাধিটা দেখাবো, একেবারে সাদামাটা, যেটা ইতিহাসবিদরা, এদেশের ইতিহাস গবেষকরা, এদেশের যারা সচেতন নাগরিক তারা কষ্ট পাবেন যে বাংলার একজন নবাব এখানে শুয়ে আছেন কত অনাদরে, কত অবহেলায়, কত অযত্নে। একেবারে ছোট্ট পরিসরে এই সমাধি এখানে স্থাপন করা হয়েছে, ছোট্ট অথচ নান্দনিক। আমি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি। এই যে সামনে জায়গা পড়ে আছে, এটা নাকি একসময় পুকুর ছিল, এটা জনশ্রুতি রয়েছে। এখানে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য ইতিহাসকে মূল্য দিয়ে, ইতিহাসকে সম্মান দিয়ে, ইতিহাসের এই ঐতিহ্যকে রক্ষা করার জন্য
আমি একজন নাগরিক হিসাবে জোর দাবি করছি। এখন আপনাদের সামনে যে ছোট্ট লাল দালানটা দাঁড়িয়ে আছে, এর ভিতরে শুয়ে আছেন আমাদের সেই বাংলার নবাব, স্বাধীন নবাব ইশা খাঁ। আমি এখন উত্তর প্রান্ত থেকে আপনাদেরকে দেখাব। সাথেই থাকুন। এই হলো মূল দালানটা, প্রায় দোতলা উচ্চতায়, উপরে খালি, খোলা, কোনো ছাদ নেই, পাশে হিন্দু বাড়ি, জনশ্রুতি আছে এখানে ওনারই এক বন্ধু ছিলেন হিন্দু, ওনার আশ্রয়ে এসেছিলেন এবং শেষ মুহূর্তে এখানেই তিনি মৃত্যুবরণ করেন এবং এখানেই তাকে সমাধিত করা হয়। আমরা সেই হিন্দু জমিদার বাড়িতে যাব। এখান থেকে একটু সামান্য দূরে আমার পরবর্তী ভিডিওতে সেটি দেখতে পাবেন। এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই ঐতিহাসিক সমাধির ভেতরের দিকটায়। সাথেই থাকুন। সমাধিতে প্রবেশ করার পথটা ঠিক পশ্চিম পাশ দিয়ে, এখানে একটি দরজা রয়েছে, দরজাটা তালা দেওয়া, ভিতরে প্রবেশ করার কোনো সুযোগ নেই। আমি ক্যামেরাটা ভিতরের দিকে আপনাদেরকে দেখাচ্ছি।